বয়সটা তার কাছে সংখ্যা মাত্র ছিল, ক্যালেন্ডারের পাতা গুনলে সেই সংখ্যা দাঁড়ায় 94 বছর। তবে সেই তিনি পৃথিবীর অমাবস্যার রাতে চলে গেলেন, বিদায় জানালেন হলিউডকে। অসুস্থ অবস্থাতেও তিনি হলিউডের সহকর্মীদের সঙ্গে দেখা করেছেন, পুরো জীবনটাই তার ছিল চলচ্চিত্রময়। তিনি হলিউডের কিংবদন্তি অভিনেত্রী জেনা রোল্যান্ডস। জীবন অবসানের আগেই তিনি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গিয়েছেন হাত ও পায়ের চিহ্ন। এত এত অর্জন রেখে যাওয়া এই গুণী শিল্পী স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মারা যান। দীর্ঘদিন ধরেই আলঝেইমার রোগে ভুগছিলেন 3 বার এমি জয়ী জেনা রোল্যান্ডস। 1930 সালে ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন জেনা রোল্যান্ডস। গত শতকের 50-এর দশকে মঞ্চ ও টেলিভিশনে ক্যারিয়ার শুরুর পর চলচ্চিত্র দেখা গেছে জেনাকে। 1950 সালে দ্য সেভেন ইয়ার রিচের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। 5 দশকেরও বেশি সময় ধরে হলিউডের বড় ও ছোট পর্দা দাপিয়ে বেরিয়েছেন এই অভিনেত্রী। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। জেনা রোল্যান্ডস চলে গেলেও তিনি থাকবেন দ্য নোটবুক বা আ উইমেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স কিংবা গ্লোরিয়া সিনেমায়। তিনি থাকবেন তার অগণিত ভক্তের মাঝে। তিনি থাকবেন রূপালী পর্দার দীর্ঘ অভিনয় জীবনে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।